আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো বৃত্তের উপরস্থ টু ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা একটি নমুনা চিত্র রাখতে পারি। আমরা একটি বৃত্ত নিলাম, এই বৃত্তের আমরা একটি স্পর্শক নিব, স্পর্শ বিন্দুটাকে আমরা টু ওয়ান বললাম, আমাদের স্পর্শ বিন্দু। এই স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব। বৃত্তটির আমাদের কেন্দ্র আমরা পাব, বৃত্তটির কেন্দ্র আমরা পাব থ্রি কমা মাইনাস টু। আমরা এই স্পর্শকের সমীকরণ করব। আমরা ইচ্ছে করলে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সমীকরণ থেকে লম্বরেখার সমীকরণ যদি এই বিন্দুতে পাস করে দেই তাহলে আমাদের স্পর্শকের সমীকরণ হবে। এই একটি পদ্ধতি আছে। আরেকটি পদ্ধতি আমরা সরাসরি নিয়ম অনুযায়ী আমরা সলভ করব। প্রথমে লিখতেছি আমরা প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি ইকুয়াল জিরো নিলাম। এতকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। যদি আমরা তুলনা করি টোয়াইস জি ইকুয়াল মাইনাস সিক্স টোয়াইস এফ ইকুয়াল ফোর সি ইকুয়াল থ্রি সাচ দ্যাট জি ইকুয়াল মাইনাস থ্রি এফ ইকুয়াল টু আমরা নিয়ে নিলাম। আমরা নিলাম, অতএব আমরা লিখতে পারি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল টু কমা ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ আমরা লিখতে পারি এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি অফ x প্লাস এক্স ওয়ান প্লাস এফ অফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে এক্স ওয়ানের মান টু, ওয়াই ওয়ানের মান আমাদের ওয়ান, সাচ দ্যাট এক্স ইন্টু টু ওয়াই ইন্টু ওয়ান। এখানে জির মান আমাদের মাইনাস থ্রি, মাইনাস থ্রি অফ এক্স প্লাস টু, এফের মান আমাদের টু, টু অফ ওয়াই প্লাস ওয়ান, সির মান আমাদের থ্রি ইকুয়াল জিরো। এখন আমরা এটিকে সলভ করব, সাচ দ্যাট টু এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস টু ওয়াই প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল জিরো, সাচ দ্যাট মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই, এরপরে আসতেছে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, মাইনাস এক্স থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। অর্থাৎ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এই আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা এই পদ্ধতিতে এখানে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি। আমরা অ্যান্সারটি সম্পন্ন করলাম। আরেকটি পদ্ধতি, যেহেতু স্পর্শ বিন্দু বৃত্তটির কেন্দ্র বের করলাম, প্রথম অবস্থায় স্পর্শ বিন্দুগামীর আমরা ব্যাসার্ধ নিতে পারি। ব্যাসার্ধ নিয়ে তার লম্বরেখার সমীকরণ যদি টু ওয়ান বিন্দুতে পাস করে দেয় তাতেও আমাদের স্পর্শকের সমীকরণ হবে।
ইনসার্টটি সম্পন্ন হয়েছে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।